In today's lecture, we will talk about International Crimes Tribunal. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন দেশের? সেনেগালের নাকি না দিয়ে কি বলে ইউএস এর কোন দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা কথা বলবো, বলুন দেখি আপনারা কেউ। আমরা বাংলাদেশের আপনাদের এটা মানে একটা কি বলে কমন একটা পরীক্ষা দিলাম, বাংলায় লিখে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আপনার কেউ বললেন না স্যার এটা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বলবো, এটা আপনার কমন সেন্স খাটাবেন। দেখেন এখানে বলা আছে কি আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলায় লেখে, বাংলায় দিয়ে দুনিয়ার কোনো দেশে বাংলা ভাষায় এই কথাগুলো একমাত্র থাকতে পারে দিয়ে কলকাতায়, বাট দিয়ে মার্কাম ট্রাইব্যুনাল কলকাতায় না করে সেটা সাধারণত দিল্লিতেই হবে, কারণ ওদের রাজধানী দিল্লি। তো সেখানে হচ্ছে গিয়ে হিন্দি ভাষায় লেখা এবং ইংরেজিতে, তো এটা বাংলা এবং ইংরেজিতে লেখা, কাজেই বাংলাদেশের হওয়ার সম্ভাবনা 95%। যাই হোক আপনারা ধরতে পারলেন না, পরের স্লাইডে যাই। আচ্ছা, বর্তমানে 33টা দিয়ে কেস ট্রায়াল চলতেছে আইসিটিতে। আইসিটি কি লাস্ট ক্লাসে যারা ছিলেন তারা কি বলবেন আইসিটি কি? ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। থ্যাংক ইউ, ভেরি ব্রিলিয়ান্ট আনসার, কারণ এটার আপনার উত্তরটা এখানেই দেওয়া আছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইসিটি। সিয়াম আপনার মনোযোগের খুব অভাব, আপনি কিন্তু সাবধানের মানুষ, আপনি এটা বলা উচিত ছিল। আচ্ছা যাই হোক, স্যার আছে স্যার। হেড সফার মানে 2009 সালে আপনার ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল আইসিটিটা গঠন করা হয়, তারা এ পর্যন্ত 42টা কেসে রায় প্রদান করছে, 42টা কেসে 97 জনের এগেনস্টে রায় প্রদান করছে, যারা হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ করেছেন, যার ভিতরে রয়েছে জেনোসাইড, গণহত্যা ডিউরিং লিবারেশন ওয়ার ইন 1971, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে যারা গণহত্যা চালিয়েছেন, যা দিয়ে মানে এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা হচ্ছে 2009 থেকে নিয়ে এই পর্যন্ত আপডেট। এই লেকচারটা কিন্তু চেষ্টা করেছি আমি সবচেয়ে আপ টু ডেট ইনফরমেশন দেওয়ার, এখন দেখা যাক মানে কি হয়। আপনারা যদি এর থেকে নতুন কোনো কিছু পান প্লিজ লেট মি নো। আচ্ছা, দ্য লেটেস্ট ভার্ডিক্ট ডেলিভার্ড ইন দ্য আইসিটি ওয়াজ অন December 11 লাস্ট ইয়ার, ওয়েন আব্দুস সাত্তার এলায়াস টিপু সুলতান ফ্রম রাজশাহী ওয়াজ সেন্টেন্স টু ডেথ ফর ওয়ার টাইম এট্রোসিটিস। মানে কি গত বছরের 11 ডিসেম্বরে শেষ রায়টা হয়েছে এই পর্যন্ত, দেখেন 33টার ভিতরে এখনো চলতেছে, গত বছরে December 11 শেষ রায় হয়েছিল, যখন আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতান রাজশাহীর উনাকে মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয়েছে। ওয়ার টাইম মানে যে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে উনি যে ধৃষ্টতা দেখিয়েছে সেটার জন্য। এখন এই দোষী সাব্যস্ত করার পরে কি হলো, দোষী সাব্যস্ত করার পরে সুপ্রিম কোর্ট ডিসপোজ এই আপিলটা ডিসপোজ করেছে। দেখেন মানে এই যে ভার্ডিক গুলো টোটাল যে 42টা কেসে 97 জনের কি বলে আপনার মানে 97 জনের এগেনস্টে মামলা চালানো হয়েছে, বলবো না যে 47 জনকে অভিযুক্ত করেছে, কেউ কেউ হয়তো ছাড়ও পেয়ে গেছেন, যাই হোক এই যে রায়গুলার পরে ভার্ডিক্টের পরে সুপ্রিম কোর্ট হচ্ছে গিয়া আপনার মানে 10টা কেসের আপিল শেষ হয়েছে। আপনারা সবাই জানেন সুপ্রিম কোর্টে এটা গত ক্লাসে আমি বলছি, যারা গত ক্লাসে ছিলেন এবং যারা ছিলেন না তাদের ইউটিউবে শোনার সুযোগ আছে, তো আপনাদের প্রশ্নের উত্তরটা এক্ষুনি দিতে হবে যে হ্যাঁ আইসিটি ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশের যে ওদের মর্যাদা কিংবা ওদের পজিশনটা বাংলাদেশের কো স্ট্রাকচারের কোন জায়গায়, এটা কি আপিলের ডিভিশনের সমমর্যাদার নাকি না হাইকোর্ট ডিভিশনের সমমর্যাদার নাকি না ডিস্ট্রিক্ট সেশন জাজের সমমর্যাদার কোনটা? এই যে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এটা কার মর্যাদার সমান, তাদের মর্যাদা কার সমান? হাইকোর্ট ডিভিশন, হাইকোর্ট ডিভিশনের যতটুকু মর্যাদা তাদের মর্যাদা এবং অবস্থান একই যায় হাইকোর্ট ডিভিশনে। সুপ্রিম কোর্টে আপনারা সবাই জানেন 2টা ডিভিশন,
আপিলের ডিভিশন অ্যান্ড হাইকোর্ট ডিভিশন। তো আইসিটির পজিশনটা হচ্ছে গিয়া হাইকোর্ট ডিভিশনের সমান সমান, কাজে এটা এগেনস্ট আপিল করতে গেলে কোথায় করতে হবে? আপিলের ডিভিশনে আপিল করতে হবে। তো হচ্ছে গিয়ে আপিলের ডিভিশনে আপিল করলেন, আর ইয়ে কি বলে এখন আপিল হয়েছে দেখেন 10টা কেস। হ্যাঁ, এই যে আপনার মানে 42টা কেসে যে রায় ঘোষণা করা হয়েছে এর ভিতরে আপিল হয়েছে 10টা কেসে। তখন 10টা কেসে হচ্ছে গিয়ে কি বলে 6 জন কনভিক্টেড ওয়ার ক্রিমিনাল ফাঁসি দেওয়া হয়েছে ওনাদের, কারণ ওনাদের আপিলে ওনাদের রায়টা অপরিবর্তিত থেকে গেছে। দিয়ে কি বলে আপনার মানে আপিলের ডিভিশনে রায়ের পরে এটা 6 জনের ফাঁসি দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আপিলের ডিভিশন কি করছে, শাস্তি রিডিউসও করছে। কার কার কাছে দিয়ে শাস্তি রিডিউস করেছে? দেলোয়ার হোসেন সাইদি ফ্রম ডেথ পেনাল্টি টু লাইফ ইমপ্রিজনমেন্ট। দেলোয়ার হোসেন সাইদি ওনার শাস্তিটা মৃত্যুদণ্ডাদেশ থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আচ্ছা এখন দেখেন অক্টোবরের 22 তারিখে ট্রাইব্যুনাল কি করছে, থার্সডে দিন ছিল বৃহস্পতিবার, সেদিন হচ্ছে গিয়ে কি বলে ডেথ ওয়ারেন্ট ইস্যু করছে কার বিরুদ্ধে, সাইয়েদ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে। কায়সার কি ছিলেন? মুসলিম লীগের লিডার ছিলেন, আপনারা সবাই জানেন যখন বাংলাদেশে বর্তমানে মুসলিম লীগ আছে, বাট মানে আমরা যে স্বাধীনতার পূর্বে মুসলিম লীগ ছিল পশ্চিম পাকিস্তানের সর্ববৃহৎ দল, আবার বাংলাদেশ আওয়ামী লীগ ছিল পূর্ব পাকিস্তানের সর্ববৃহৎ রাজনৈতিক দল। যাই হোক, উনি হচ্ছে গিয়ে মানে পূর্ব পাকিস্তানের মুসলিম লীগের পূর্ব পাকিস্তান শাখার লিডার ছিলেন এই কায়সার। তাকে কি হচ্ছে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে ডিসেম্বরের 23, 2014, আফটার বিং ফাউন্ড গিলটি অফ মার্ডার আর্সন লুট রেপ এন্ড জেনোসাইড। কি কি? হত্যা, অগ্নিসংযোগ, লুট, ধর্ষণ এবং গণহত্যা। কোন জায়গায়? ব্রাহ্মণবাড়িয়া এন্ড হবিগঞ্জ, মানে আপনার আমাদের সিলেটের বৃহত্তর সিলেটের হবিগঞ্জ এবং হবিগঞ্জের পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়াতে ওনার এই ওয়ার টাইম অ্যাট্রোসিটি গুলো প্রমাণিত হয়েছে। আচ্ছা দেখেন এটা কত সালে রায় হয়েছিল, লম্বা সময় কিন্তু লাগতেছে। ডিসেম্বর 23, 2014 ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছিল, সেটা রিয়েটা রায় পাইতে পাইতে জানুয়ারি 14 দিস ইয়ার, মানে 2020 সালের জানুয়ারি 14 তারিখে সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশন এই লটাকে এই মানে আইসিটির এই কি বলে আপনার মানে ভার্ডিক্টটাকে আপহেল করছে, ডেথ সেন্টেন্সটা অব্যাহত রেখেছেন যখন কায়সার এটা এগেনস্টে আপিল করেছিল। আচ্ছা এই যে ফরমেশনটা যে ট্রাইব্যুনাল আইসিটি ট্রাইব্যুনাল যে ফরমেশন করা হইলো, এই ট্রায়াল গুলার এগেনস্টে কিন্তু ক্রিটিসিজম ছিল, কি কি কোন কোন জায়গায় অভ্যন্তরীণ ভাবে ডোমেস্টিক্যালিও আবার আন্তর্জাতিক ভাবে ইন্টারন্যাশনাল কোয়ার্টারে আঙ্গিনাত এটা নিয়ে যেমন প্রশংসা ছিল সমালোচনা ছিল। আমরা সবাই জানি সবকিছুরই মুদ্রারই এপিটোপিট থাকে, তো সমালোচনা থাকবে আলোচনা থাকবে কিন্তু এরপরেও লাইফ গোজ অন, মানে জীবন চলবে, ট্রায়ালও চলে গেছে চলে যাচ্ছে এবং কাজ করতেছে তার। এবং দ্বিতীয় যে ট্রাইব্যুনাল সেকেন্ড ট্রাইব্যুনাল দেখেন একটা ট্রাইব্যুনাল করা হয়েছিল আইনের মাধ্যমে, দ্বিতীয় ট্রাইব্যুনাল ফর্ম করা হয়েছে মার্চ 2012তে, কিন্তু ফর্ম করার 3 বছর মাথায় এটা ফাংশন সিজ হয়ে গেছে, কারণ দেখা যাচ্ছে যে না মামলা জট কমে গেছে ইত্যাদি বিভিন্ন কারণে এইটা। আর 2 নম্বর ট্রাইব্যুনালটা 2012 সালে ওপেন করার মাথায় 3 বছরটা 2015 সালে বন্ধ করে দেওয়া হয়। এখন দেখেন কিছু স্ট্যাটিস্টিক্স দেখেন আপনার ওয়ার ক্রাইমস ট্রায়াল কিভাবে কি হয়েছে এটা গ্লান্স, যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল সেট আপ ইন 2009, সেকেন্ড ট্রাইব্যুনাল ওয়াজ ফর্ম ইন মার্চ 2012, লেটেস্ট ভার্ডিক্ট ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল লেটেস্ট ভার্ডিক্ট ছিল ডিসেম্বর 11, 2019, অর্থাৎ 1 বছরের আগে। আব্দুস সাত্তার এটা আপনারা পড়লেন এই মাত্র। অক্টোবরের 22, 2020 ট্রাইব্যুনাল ইস্যু ডেথ ওয়ারেন্ট, মানে তাহলে হচ্ছে গিয়ে কি আপনার মানে 2019 সালের পরে 2022 ডেথ ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। এটা দিয়ে কোথা থেকে আসছে? আপিলের ডিভিশন থেকে আসছে। আচ্ছা তাহলে বর্তমান পর্যন্ত স্টেটে কি আছে? টোটাল ভার্ডিক্ট হচ্ছে 42টা কেসে, টোটাল কনভিক্টেড হয়েছেন দেখেন মানে অভিযোগ
অভিযুক্ত না, ওনারা হচ্ছে কি আপনার দোষী সাব্যস্ত হয়ে গেছেন 97 জন আইসিটি দ্বারা, আর ফাঁসি দেওয়া হয়েছে এই পর্যন্ত 6 জনকে এক্সিকিউটিভ। আচ্ছা, এবং ট্রায়াল যাচ্ছে বর্তমানে হচ্ছে 33টা, পেন্ডিং উইথ আপিলের ডিভিশন, আপিলের ডিভিশনে বর্তমানে আছে 21টা, আইসিটিতে হচ্ছে কিন্তু 33টা মামলা। আর আইসিটির যে সিদ্ধান্ত হয়ে গেছে যেগুলোর কাছে আপিল করা হয়েছে, এই ধরনের কেস পেন্ডিং আছে আপিলের ডিভিশনে 21টা, আর আপিল এ পর্যন্ত ডিসপোজ হয়েছে 10টা। কাজে তথ্যগুলো দেখবেন, খেয়াল করবেন, আপিলের ডিভিশন বলে আপনার মানে কি বলে ওয়ার্কান ট্রাইব্যুনাল হচ্ছে গিয়ে 42টা কেস সমাধান করে গেছে, কিন্তু ওদের হাতে বর্তমানে মামলা আছে 33টা। হ্যাঁ, আবার আপিলের ডিভিশনে 10টা মামলা ওরা আপিল হিয়ারিং সমাপ্তি করছে, কিন্তু ওদের কাছে পেন্ডিং জমা আছে 21টা। কাজেই আমি যদি প্রশ্ন করি কোনো ধরনের ভাইভাতে, আমি কিন্তু আপনাদের কনফিউজ করব যে এই পর্যন্ত আপিলের ডিভিশনে কয়টা মামলা আসছে, তো আপনার মানে এটা কিন্তু বুদ্ধি করে উত্তর দিতে হবে। যেমন আপনাদের বলতে হবে এই পর্যন্ত স্যার আপনার লেকচার অনুযায়ী, কিংবা আপনার আপ টু আরো আপ টু ডেট দিতে পারেন যে আপনার লেকচার অনুযায়ী এই পর্যন্ত মোট 31টা মামলা আসছে, এর ভিতরে 10টা মামলার শুনানি সমাপ্ত হয়েছে। আচ্ছা, তো হচ্ছে কি আপনার মানে এই ধরনের তথ্য নিয়ে আপনার প্রশ্ন, আপনার চাইলে আরো আপ টু ডেট ইনফরমেশন যদি পান, আমি পাইনি, আপনারা যদি আরো পান এড করতে পারেন, আপনাদের জানুয়ারিতে পরীক্ষা হবে, তো ওখানে কোনো আপ টু ডেট চলে আসবে। তাহলে দেখেন, আর একিউজ ডায়েট মানে বিচার শেষ নাই, বিচার শেষ হওয়ার পূর্বেই মারা গেছেন এই পর্যন্ত মানে আপিল স্টেজে মারা গেছেন 3 জন। হ্যাঁ, তো হচ্ছে কি এটা হচ্ছে বর্তমান অবস্থা, মানে ওনাদের বিচার শেষ হওয়ার পূর্বেই 3 জন মারা গেছে। আচ্ছা, এটা কার কার কাছ থেকে আমি কালেক্ট করে নিচ্ছি, ওনাদের ক্রেডিটটা আমি স্বীকার করে নিলাম, সৈয়দ আব্দুল আল হাসান ইনফোগ্রাফিক এই গ্রাফিকটা তৈরি করেছে, এমনি সাজানো সে ক্রেডিট, অল ক্রেডিট গোস টু দাম, আই এম জাস্ট শেয়ারিং ইট ফর এডুকেশনাল পারপাস, শিক্ষার জন্য এটা ব্যবহার করুন। আচ্ছা, কমপ্লেইন রিসিভ হচ্ছে গিয়া 772টা কমপ্লেইন রিসিভ করা হয়েছে, তাহলে হচ্ছে গিয়া ইনভেস্টিগেট করা হয়েছে মাত্র কত পার্সেন্ট, 10.10%, আর 89.90%ই এখনো ইয়েট টু বি ইনভেস্টিগেটেড, এখনো ইনভেস্টিগেশন করা হয় নাই। চলে আসুন, এখন কি হচ্ছে, আইসিটিস প্রসিকিউশন অনুযায়ী ট্রাইব্যুনাল ইজ কারেন্টলি হোল্ডিং ট্রায়ালস ইন 33 কেসেস, 33টা কেসে আছে, তো উইথ এলিজড ক্রাইমস ট্রাইব্যুনাল একিউজড অফ কোলাবোরেটিং উইথ দ্য পাকিস্তানি অকুপেশন ফোর্সেস, মোস্ট অফ দেম বিলং টু দ্য রাজাকার, আল বদর ও আল শামস ফোর্সেস। আচ্ছা, ঠিক আছে, তো রিয়া কি বলে ওনারা হচ্ছে গিয়ে কি একিউজড অফ কোলাবোরেটিং মানে পাকিস্তানি অকুপেশন দখলদারি বাহিনীকে সহযোগিতার জন্য কোলাবোরেট করা, কিন্তু হচ্ছে গিয়ে সহযোগিতা করা, এসিস্ট করে কোলাবোরেট মানে সহযোগিতা করছেন, সকল প্রকার সহযোগিতা করছেন। আচ্ছা, তো ওনাদের হচ্ছে গিয়ে বেশিরভাগই কোন কোন দলীয় গোষ্ঠীর বিলং করেন, আপনারা এই পর্যন্ত পড়ে আসছেন যে যুদ্ধ অপরাধের জন্য আপনাদেরকে একটা অর্গানাইজড দল থাকতে হয়, তো ওদের নাম থাকতে হয়, এক্ষেত্রে এদের নাম আছে দেখেন, দা রাজাকার, আল বাদার ও আল শামস ফোর্সেস। আচ্ছা, 31 অক্টোবর গত বছরে 2019-এ আপিলের ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট আপহেল দ্য ডেথ সেন্টেন্স অফ ফর্মার জামায়াত ইসলাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ফর ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি ডিউরিং লিবারেশন ওয়ার 1971। গত বছরের অক্টোবরের 31 তারিখে আপিলের ডিভিশন কি করলো, আপিলের ডিভিশন আপহেল দ্য ডেথ সেন্টেন্স মানে ওনাকে আইসিটিতে ফাঁসি দেওয়া হয়েছিল, তো ফর্মার জামাতে ইসলামী, সাবেক জামাতে ইসলামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলায় কি হয় কে বলতে পারেন? সহযোগী সেক্রেটারি স্যার, বাংলা শব্দটা বাংলায় তো আমরা মানে সেক্রেটারি বলি তাই না, জেনারেল সেক্রেটারি, সহযোগী সেক্রেটারি, ঠিক আছে, এটা আমরা ইংরেজিতে বলি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তো হচ্ছে গিয়ে ইয়ে কি বলে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মানে সহযোগী মহাসচিব বলতে পারেন, হ্যাঁ সহযোগী সচিব, কি বলে সেক্রেটারি জেনারেল, ও আচ্ছা সেক্রেটারি জেনারেল তাহলে। আচ্ছা, তাহলে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তাকে কি হচ্ছে গিয়ে আপনার মানে ডেথ সেন্টেন্স আপিলের ডিভিশন আপেল কর। আচ্ছা, আর গত বছর আপিলের ডিভিশন রিজিউম আপিল হিয়ারিং অফ ওয়ার্কিং কেসেস ফ্রম আইসিটি আফটার ব্রেক অফ নিয়ারলি 3 ইয়ার্স, 3 বছর পরে গত বছরে মানে 2015 সালে পরে হচ্ছে 2018 সালে ব্রেকের পরে আবার আপিল হিয়ারিং আরম্ভ করে, এই ডিলেটা কি জন্য, ডিলে হিয়ারিং আপিল কেম ইন দ্য ওয়েক অফ ক্রাইসিস ইন দ্য জুডিশিয়ারি ফলোয়িং দ্য ইভেন্টস সারাউন্ডিং দ্য
departure of former Chief Justice S.K. Sinha and the corruption cases filed against it. এই যে 3 বছর ডিলে হলো কেন হলো কে বলতে পারেন কেন হলো আচ্ছা এই যে ডিলে ডিলেটা হলো হচ্ছে কি ফরমার জাস্টিস যে ছিলেন সিনহা সিনহা এস কে সিনহা উনার ফরমার চিফ জাস্টিস অফ বাংলাদেশ এস কে সিনহা আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা কি হলো আপনার মানে তাহলে 3 বছর ডিলে হয়ে গেল কেন 3 বছর ডিলে হয়ে গেল কারণ হচ্ছে দিয়ে কি বলে আপনার সরি আচ্ছা এই যে দেখেন এখানে ক্লিয়ার কাট বলে দিচ্ছি যে এই যে 3 বছর ডিলে হইলো অক্টোবর 2015 সালে পরে অক্টোবর 2018 সালে বিচার আপিলে মানে আপিল হিয়ারিং গুলো আবার আপনার জিনিস একটা জিনিস মনে রাখবেন কিন্তু এটা কিন্তু আপিলের ডিভিশন নিয়ে আমরা কথা বলতেছি এটা কিন্তু আইসিটির কথা আমরা বলতেছি না আপিলের ডিভিশনে কারণ একটা সেন্টেন্স যখন দেওয়া হয় স্বাভাবিকভাবেই বেশিরভাগ কি বলেন অভিযুক্তরা কিংবা দোষী সাব্যস্ত যারা হন তারা কি করেন আপিল করেন তো আপিলটা করছে আপিলের ডিভিশনে তাহলে আপিলের ডিভিশন কনসিস্ট অফ হোয়াট 7 জাস্টিসেস ইনক্লুডিং দ্য চিফ জাস্টিস অফ বাংলাদেশ তো এখন মানে 15 সালে দিয়ে কি বলে আপনার মানে ওদের কি বলে তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহা কি বলে ওনার ডিপার্চার ওনার পদত্যাগ করছিলেন উনি এবং ওনার পদত্যাগের সময় ওনার সঙ্গে বিরুদ্ধে যেসব দুর্নীতির মামলা হয়েছিল তো সেগুলোর কারণে এগুলা দিয়ে বিয়ে করিয়ে কি বলে এগুলা নিয়ে এই স্টেজটা পার হতে হতে 3 বছর মতো সময় লেগে গেছে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে কি বলে মোট 21টা আপিল মানে দিয়ে কি বলে ব্যাকলগ হয়ে আছে মানে জমা পড়ে গেছে 3 বছর তো স্বাভাবিক আপিল তো জমা পড়বেই ওয়েটিং হিয়ারিং এট দ্য আপিলের ডিভিশন মানে 21টা আপিল হিয়ারিং পেন্ডিং পড়ে আছে হাইকোর্টে হিয়ারিং এর শুনানির অপেক্ষা আপিল হিয়ারিং শুনানির অপেক্ষা আবার আরো হচ্ছে কি আপনার মানে এই যে আপিল হিয়ারিং এর জন্য ওয়েট করা অবস্থায় 3 জন অভিযুক্ত মারা গেছেন আপিলের ডিভিশন ওনারা কিন্তু আইসিটি তে দোষী সাব্যস্ত হয়ে গেছিলেন কিন্তু আপিল হিয়ারিং এর জন্য অপেক্ষা করতে করতে 3 জন মারা গেছেন আচ্ছা দেখেন এখানে টোটাল একটা হিসাব আছে কমপ্লেন রিসিভ হচ্ছে 772 কমপ্লেন ইনভেস্টিগেটেড আবার 78 আপনার পার্সেন্টেজটা পড়ছেন যে 89% আপনার মানে এখন ইনভেস্টিগেট হওয়া নেই তো ভার্ডিক্স ডেলিভার্ড হচ্ছে কি 42টা কেসে হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে কি বলে দোষী সাব্যস্ত হয়েছেন ট্রায়াল চলতেছে 33টা আর পেন্ডিং উইথ আপিলের ডিভিশন 21টা এবং আপিল ডিসপোস্ট 10টা খুবই তথ্যবহুল একটা প্রেজেন্টেশন আশা করি আপনাদের কাজে লাগবে আচ্ছা এখন দেখেন প্রোগ্রেস মেড বাই দ্য ইনভেস্টিগেশন এজেন্সি এই যে আমরা বললাম 772টার ভিতরে মাত্র কটা শুনানি হয়েছে আর 78টা আচ্ছা ইনভেস্টিগেশন এজেন্সির কি অবস্থা রিসিভ হচ্ছে গিয়ে 772টা এগেনস্ট কত 4150 জন ব্যক্তির বিরুদ্ধে এবং কমপ্লিটেড ইনভেস্টিগেশন কি বলে ইন্টু 77টা অভিযোগ তারা তদন্ত করেছে এইগুলো অভিযোগগুলোর মধ্যে কি কি আছে রেপ ধর্ষণ মাস মার্ডার গণহত্যা লুট লুটোত্রাজি আর্সন অগ্নিসংযোগ কনভার্সন বাই ফোর্স মানে রূপান ধর্মান্তরকরণ দিয়ে জোর করে ধর্মান্তরকরণ করা এবং কি ফোর্সড মাইগ্রেশন কি বলে বাধ্য করা দেশান্তরে দেশ ত্যাগ করতে বাধ্য করা কিংবা হচ্ছে কি আপনার মানে দেশ থেকে বাধ্য করা যাই হোক এবং এই সমস্ত ক্রাইম হচ্ছে গিয়ে কি পুরা দেশ জুড়ে হয়ে গেছে এই অভিযোগগুলোর এগেনস্টে ছিল তো কারেন্টলি এই এজেন্সিটা আমাদের যে ইনভেস্টিগেশন এজেন্সি গত ক্লাসে যারা ছিলেন তারা জানেন আইসিপি সঙ্গে সঙ্গে একটা ইনভেস্টিগেশন এজেন্সিও করে দেওয়া হয়েছে তো তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সরকার ওরা যদি সহযোগিতা চায় সেক্ষেত্রে ওদের প্রশাসন পুলিশ এবং অন্যান্য যারা সংস্থা আছে তারা সহযোগিতা করে তো এখন বর্তমানে তারা কয়টা করতেছে 78টা কিন্তু করে ফেলছে এখন বর্তমানে ইনভেস্টিগেট করতেছে 27টা যার 27টা কেস যার ভিতরে হচ্ছে মোট 39 জন অভিযুক্ত আছে যাদের অভিযোগ আনন করেছে একটা জিনিস মনে রাখবেন একিউজ মানে হচ্ছে অভিযুক্ত
আর ইয়ে কি বলে গিলটি মানে হচ্ছে গিয়ে ওনাদের ওই কি বলে ওই প্রমাণিত হয়েছে, অর্থাৎ দোষী সাব্যস্ত করা হয়েছে। তো সেই যে পাঠ্যগুলো সবসময় মনে রাখবেন, একুশ মানে অভিযুক্ত হওয়া, এটা কিন্তু প্রমাণিত হয় নাই। যখন প্রমাণিত হয়ে যাবে তখন ওনারা বলবেন হচ্ছে আপনারা বলবেন অভিযুক্ত ওই কি বলে সরি দোষী প্রমাণিত, দোষী সাব্যস্ত। কিংবা এটা আর কোনো শুদ্ধ শব্দ আছে? শ্যাম আপনি বড় সুন্দর সুন্দর বাংলা শব্দ বলেন, বলুন দেখি আপনার গিলটি এটার এগেনস্টে কি বলা যায়? অপরাধ স্বীকার করে নেওয়া, না অপরাধী অপরাধ অপরাধী প্রমাণ হয়ে গেছে, ওনারা প্রমাণিত অপরাধী, সেক্ষেত্রে ওনাদের কি বলা হয়? অপরাধী নাকি না আর কি বলা যায়? অপরাধী আর কিছু বলা আছে? অপরাধী পাশাপাশি দোষী ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, দোষী এটা সুন্দর বলছেন, ঠিক আছে। আচ্ছা তো হচ্ছে তাহলে কি মানে দিয়ে কি বলে 39 জন অভিযুক্ত হয়েছেন, দিয়ে দিয়ে তদন্ত করে 27টা গেছে, মোট 39 জন অভিযুক্ত হয়েছে। তাহলে হচ্ছে কি আর কি আপনার মানে এখন তিনটে কেসের যে আছে সেগুলো ইনক্লুড করতেছে কি কি আপনার মানে দিয়ে কি বলে তিনটে কেসের বর্তমানে কয়টা কেস দিয়ে চলতেছে? সিএম একটু আগে বলছে বর্তমানে কয়টা কেস শেয়ারিং চলতেছে, মানে আইসিটি কয়টা দিয়ে কেস নিয়ে ডিল করতেছে বর্তমানে? সিএম কে আমি একটু সাহায্য করি। আপিলেট ডিভিশন স্যার, আপিলেট ডিভিশন না দিয়ে আইসিটি তে কয়টা চলতেছে ট্রায়াল, কয়টা চলতেছে ট্রায়াল? 33টা স্যার। ঠিক আছে চমৎকার, ঠিক আছে। দিয়ে কি বলে এখন দেখেন তিনটা কেসের কথা আসতেছে বিশেষ করে, সেগুলো হচ্ছে গিয়ে কি ট্রায়াল অফ জামাতে ইসলামিক কমিটি ওয়ার ক্রাইমস এজ এন অর্গানাইজেশন, মানে সংস্থা হিসেবে তার এই মামলাটা কিন্তু একটু আলাদা। জামায়াতে ইসলামী কোনো নেতা না, জামায়াতে ইসলামীকে সংস্থা হিসেবে আপনার মানে দিয়ে যা যে ওয়ার ক্রাইম কমিট করছে সেটা নিয়ে এজ এন সংস্থা হিসেবে এখন ইনভেস্টিগেশন এজেন্সি অফ আইসিটি সাবমিটেড প্রোব রিপোর্ট বা ট্রায়ালস আর ইয়ে টু স্টার্ট, এরা প্রোব রিপোর্ট দিয়েছে। আচ্ছা প্রোব রিপোর্ট বলতে কি বোঝায় দেখি কে বলতে পারেন? হোয়াট ইজ প্রোব রিপোর্ট? সার্চ করে দেন, টাইম দিলাম, সার্চিং কর, ইন্টারনেট সার্চিং করে আমাকে উত্তরটা বলুন। হোয়াট ইজ প্রোব রিপোর্ট? যেটা প্রমাণিত হয়ে গেছে এটা ভালোভাবে দেখেন গুগল, গুগল ইট। স্যার এটা আমার জেনারেল সেন্সে মনে হচ্ছে স্যার মানে আমল নামা সরি অপরাধের কতটুকু অপরাধী আর কি। আর ইমরান আপনার কোনো উড়িয়া উপসংহার আছে? আমি দেখতেছি হাবিবে আপনিও কন্ট্রিবিউট করবেন, আপনি একদম চুপ করে বসে আছেন, কন্ট্রিবিউট করেন জলদি বলুন। ইনভেস্টিগেশন এজেন্সি স্যার, ইনভেস্টিগেশন এজেন্সি স্যার একজন অপরাধীর বিরুদ্ধে কতটুকু অপরাধ উনি ইনভেস্ট করে বের করতে পারছেন এটাই বুঝাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে চমৎকার, ইমরান আপনি কি একমত? মানে সঠিক বলার জিনিস, গণতন্ত্র আছে সবাই মিলে ভুল ভোট দিয়ে ট্রাম্পকে ইলেক্ট করে ফেললেন, পরে আবার 5 বছর পরে তাকে নামায় দিলে এটা হবে না, 4 বছর পরে নামায় দিলে এটা হবে না, এটা হচ্ছে লয়ের লেকচার। তো হচ্ছে কি ডেমোক্রেসি নাই এখানে, সঠিকটা বলতে হবে, কারেক্টোক্রেসি বলেন। প্রোব রিপোর্ট এবং রিপোর্ট এই দুটোর মধ্যে পার্থক্য কি দেখি? নতুন কে আসছে? মনিরুজ্জামানকে আজকে যদি আসার খবর আছে তো আয়েশা আসছেন, ঠিক আছে আয়েশা আপনার প্রতি আমার কোনো খবর নেই। বলেন প্রোব রিপোর্ট মানে কি? গুগল 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 ইট, গুগল করুন। আমি চাই আপনার নিজের রিসার্চে সব যদি আমি করে দিয়ে দিই আপনার রিসার্চ আর কি শিখবেন? হাবিবা আপনি উত্তরটা দেন, প্রোব রিপোর্ট কি? Gracias.
এখানে বলতে স্যার টু এক্সামিন সামথিং উইথ আ ট্রল স্পেশালি ইন অর্ডার টু ফাইন্ড সামথিং দ্যাট ইজ হিডেন প্রোব রিপোর্ট হচ্ছে কি আপনি মানে কি বলে কোনো কিছু গভীরে ঢুকে একটা রিপোর্ট দিবেন উপরে উপরে রিপোর্ট দিবেন একদম গভীরভাবে অনুসন্ধান করে রিপোর্টটা দিতে এটাকে বলা হয় মানে গভীর অনুসন্ধানে একটা রিপোর্ট ওরা দিছে ট্রায়াল কিন্তু এখনো স্টার্ট হয়নি তিনটা কেস উনার সময় বন্ধ ছিল এখনো তো বন্ধ এটা তো আর আলাদা ধরনের একটা কেস এটা নর্মাল কেস না তো উনি হতাশা প্রকাশ করছেন যে এটা হচ্ছে কি স্টপ হয়ে গেছে পিরিয়ড অফ মানে এই পিরিয়ডে তারপর উনি আরো বলছেন সুপ্রিম কোর্ট হ্যাজ টু হিয়ার মানে সুপ্রিম কোর্টে শুনতে হবে উইথ হাইয়েস্ট প্রায়োরিটি ওইটাকে সবচেয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং মানে উনারা এটা সাজেস্ট করতেছেন যে সরকার হচ্ছে কি আপনার মানে কি বলে বিশ্বের অন্যান্য দেশকে এই ব্যাপারে ফলো করুন যারা এই ধরনের বিচার গুলো করতে যে না তারা তো প্রায়োরিটি দিয়ে করছে তো আমাদের সারিয়া কবির ঘাতকদের নির্মূল কমিটির প্রধান উনার মতামত অনুযায়ী বিচারটা দ্রুত হওয়া দরকার সর্বাধিক প্রায়োরিটি এই বিচারটা পাওয়া উচিত আচ্ছা আচ্ছা দিয়ে কি বলে আপনার মানে দিয়ে কি বলে আপনার কি বলা যায় যে উনি একটা মানে জায়গায় একটা পরামর্শ দিচ্ছেন যে যদি আপিল এগুলো স্টাক হয়ে যায় আপিলের ডিভিশনে এবং এগুলো দিয়ে যদি মানে আপিলের ডিভিশন তো এছাড়াও আরো অনেক প্রচুর প্রচুর বিচার চলে আসে তো আপনি হাজার মানে লিস্টে দেখবেন কজ লিস্টে অনেক বেশি মামলা থাকে যেগুলো শুনানোর প্রত্যেকে সম্ভবই হয় তো হচ্ছে গিয়ে কি বলে তো মানে তাহলে ওরা যেটা বলতেছে আইসিটিকে যেভাবে হাইকোর্টের সঙ্গে এক না রেখে আলাদা একটা ট্রাইব্যুনাল করা হয়ে গেছে সেক্ষেত্রে আপিলের ডিভিশন থেকেও এরকম একটা মানে আলাদা একটা বেঞ্চই গঠন করে দেওয়া উচিত যেটা হচ্ছে গিয়া আইসিটির আপিল গুলো খালি হিয়ারিং করবে ঠিক আছে উনি এটা একটা সুন্দর একটা অ্যাডভাইস দিচ্ছেন তো অ্যাড্রেসটা হচ্ছে গিয়া বলতেছে যে এরকম দিয়ে দিলে তো ভালো হয়ে যাবে তার কি বলে আপনার মানে সারিয়া কবির আরো বলছেন যে এটা 10 বছর হয়ে গেছে যে কিন্তু তারা এখনো পর্যন্ত জামায়াতে ইসলামী এজ এন অর্গানাইজেশন হচ্ছে গিয়া আপনার মানে এদের বিচারটা এখনো স্টার্ট করতে পারেনি আচ্ছা আওয়ামী লীগ হচ্ছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তারা হচ্ছে গিয়া থার্ড স্ট্রেট টার্ম তারা 3 বছর ধরে স্ট্রেট টার্ম বলতে হচ্ছে গিয়া মানে সরাসরি 3 বার নির্বাচিত হয়েছে পরপর ক্ষমতায় আছে এবং তাদের যে ল্যান্ডস্লাইড ভিক্টরি 2008 ছিল এটা হচ্ছে গিয়া কি ইলেকশন ক্যাম্পেইন ছিল কি যে ওরা যুদ্ধাপরাধের বিচার করবে তো এটা ছিল তাদের টপ প্রায়োরিটি ঘাতক দাগ নির্মূল কমিটির প্রধান আওয়ামী লীগকে সেটা মনে করে দিয়েছেন যে না তোমাদের ইলেকশনের ক্যাম্পেইনে বলা ছিল যে তোমরা মানে কি বলে যুদ্ধাহতের বিচারকে টপ প্রায়োরিটি দিবে এবং এই প্রায়োরিটি দিয়ে তোমরা 2008 সালে অনেক মানে কি বলে ল্যান্ডস্লাইড মানে ভূমিধসের মতো একটা জয় হয়েছে বিপুল বিজয় আচ্ছা এখন মানে কাহিনী কি হচ্ছে বাস্তবতা এসে আমরা কি অবস্থা এখন বর্তমানে আফটার এত বছর হয়ে গেছে 2009 সালে বিচার আরম্ভ হচ্ছে 11 বছর হয়ে গেছে হ্যাঁ কি বলে এখন হচ্ছে যে আপিল হিয়ারিং অফ 27 ওয়ার্কগ্রাম কেমেসের ওয়ার হোল্ডেড ফর ইয়ার্স এট দ্য সুপ্রিম কোর্ট এটা হচ্ছে কি আপনার মানে ডিসেম্বর মাস আসবে 16 ডিসেম্বর একটা রিপোর্ট আছে ওইখান থেকে এই কথাগুলো বলা হচ্ছে তো হচ্ছে কি এখন হিয়ারিং হচ্ছে কি রিজিউম হয়েছে লাস্ট ইয়ারে আফটার মোর দেন 3 ইয়ার্স সেটা আপনারা সবাই জানেন কি কারণে লন্ডন ট্রায়াল জাস্টিস এস কে সিনহার সেই ঘটনাগুলোর কারণে বাট দ্য প্রসেস কেম টু হোল্ড এগেইন এই হোল্ডে আবার কেন চলে আসলো কোনো আপিল শুনানি হয় নাই গত 1 বছরে এস দ্য অ্যাপেক্স কোর্ট ওভারলোডেড উইথ পেন্ডিং কেসেস কারণ হচ্ছে গিয়ে কি অ্যাপেক্স কোর্ট মানে সর্বোচ্চ কোর্ট একটা জিনিস মনে রাখবেন আপনাদের ভিতরে অ্যাপেক্স ব্যাচকে 24th ব্যাচ মানে যারা হচ্ছে সিনিয়র মোস্ট এইভাবে অ্যাপেক্স কোর্ট বলতে বোঝায় সবসময় দেশের সর্বোচ্চ কোর্টকে যেটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন আপিলের ডিভিশনকে বলা হয় অ্যাপেক্স কোর্ট তো অ্যাপেক্স কোর্ট হচ্ছে গিয়ে কি পেন্ডিং কেসে ওরা হিমশিম খাচ্ছে এবং রেগুলার ফাংশন প্যান্ডেমিকের কারণে আপনারা সবাই জানেন যেখানে কতগুলো বেঞ্চ থাকতো সেখানে হচ্ছে কি একটা বেঞ্চ হাইকোর্টে অল্প কয়েকটা বেঞ্চ মানে মানে হজবরল অবস্থা হয়েছে করোনার কারণে তো প্যান্ডেমিক মানে এই যে কি বলে মানে এই দুরবস্থায় এই দিয়ে মানে করোনাকালীন সময় আপনার মানে খুবই স্লো হয়ে গেছে সব কিছু ধীর গতি
এখন নিউলি অ্যাপয়েন্টেড অ্যাটর্নি জেনারেল, আপনারা সবাই জানেন আমাদের সাবেক অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট মাহবুবউদ্দিন, কি বলে কি বলে, উনি হচ্ছে মানে মারা গেছেন। এখন হচ্ছেন আমাদের কি বলে সিনিয়র অ্যাডভোকেট লার্নেড অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন, সিলেটেই ওনার বাড়ি। হচ্ছে গিয়া উনি হচ্ছে গিয়া কি ইনিশিয়েটিভ দেবেন এই আপিল গুলা হিয়ারিং এর জন্য। আচ্ছা, ওনার কোটেশন নিউজ পেপার অনুযায়ী সেটা হচ্ছে, আই উইল ইনকোয়ার অ্যাবাউট দ্য ওয়ার ক্রাইম আপিলস পেন্ডিং উইথ দ্য আপিলস হিয়ারিং উইথ দ্য আপিলের ডিভিশন, ইফ দে আর নট রেডি ফর হিয়ারিং আই উইল টেক এন ইনিশিয়েটিভ ইন জানুয়ারি ফর দেয়ার হিয়ারিং। উনি বলতেছেন যে না, যদি আপনার মানে উনি ইনকোয়ার করবেন, তদন্ত করবেন, এটা ব্যাপার যে বর্তমান অবস্থা কি, যদি তারা মানে শুনানির জন্য আপিল হিয়ারিং এর জন্য আপিল শুনানির জন্য প্রস্তুত থাকে, তাহলে উনি পদক্ষেপ নেবেন যাতে জানুয়ারিতে আপিল শুনানি আরম্ভ হয়। আচ্ছা, লাস্ট ওয়ার ক্রাইম টাপল টুক প্লেস এট দ্য আপিলের ডিভিশন অফ সুপ্রিম কোর্ট ইন ডিসেম্বর 3, এটা আপনারা ইতিমধ্যে জানেন, ডিসেম্বর 3, 2019 এর লাস্ট হিয়ারিংটা হয়েছিল। সেটা হচ্ছে গিয়ে সৈয়দ মোহাম্মদ কায়সার, ওনার আপিল ছিল, সেটাতে ওনাকে ডেথ পেনাল্টি চ্যালেঞ্জ করছিলেন, বাট ওনাকে হচ্ছে গিয়ে কি এটা কি বলে এই রায়টা অপরিবর্তিত রাখছেন কি বলে। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত এইটা সহ মোট 10টা আপিল শেষ করছেন, যেখানে ওনাদের কাছে কয়টা পেন্ডিং আছে, ওনাদের কাছে মোট হচ্ছে গিয়ে 21টা আছে, মানে মোট 31টার ভিতরে 10টা শুনানি শেষ করছেন হাইকোর্ট ডিভিশন। তো হচ্ছে গিয়ে কি বলে এই কারণে আপনার মানে এই কি বলে লকটক ব্যাকলগ ইত্যাদি হয়ে গেছে অনেক কিছুই। যাই হোক, তো মানে সিনিয়র অ্যাডভোকেট অ্যাটর্নি জেনারেল কি বলে, আচ্ছা আপনারা যখন কি বলে সিনিয়র অ্যাডভোকেট বলবেন মানে সবসময় বলবেন, যারাই অ্যাডভোকেট হয়ে যাবে আপনার প্রফেশনাল লাইফে সবসময় বলবেন বিজ্ঞ প্রতিপক্ষ, হ্যাঁ, অথবা লার্নেড অপোজিশন, অথবা মানে যখন নাম মেশে করবেন লার্নেড অ্যাডভোকেট, এইভাবে বলবেন। আপনারা মানে যখন অ্যাডভোকেট হয়ে যাবেন অন্য একজনকে লার্নেড সম্বন্ধে বলে অথবা বিজ্ঞ বলে সম্বোধন করতে হবে। আচ্ছা, তো যাই হোক, ইনকোয়ারি অ্যাবাউট দা কি বলে আপনার মানে এই যে কোন জায়গায় ছিলাম, হ্যাঁ, এই পর্যন্ত মোট এইরকম মানে ডিসেম্বর 3 তারিখ সহ মোট 10টা, এখানে 9টা চাপিস। ইংলিশটা আপনি খেয়াল করবেন, ওরা তো হয়তো এটা কনফিউজ করে বলবেন স্যার এতক্ষণ বললো 10টা করতে মাত্র আপিল হয়নি, এখন আবার 9টা বললো কেন। দেখেন 9টা চাপিস, যখন এই ধরনের শব্দ ব্যবহার করি মানে এর আগের কথাটা বলতেছি যে এইটা সহ আরো 9টা, এইভাবে বুঝে হচ্ছে। আচ্ছা, তো হচ্ছে কাজে গত 7 বছরে আপনার মানে কি বলে মোট 10টা আপিল শুনানি হয়েছে। আচ্ছা, 3 আপিলস ফাইল বাই ফর্মার জামায়াতে ইসলামী আমির গুলাম আজম, ফর্মার বিএনপি মিনিস্টার আব্দুল আলিম এন্ড ফর্মার জামায়াতে ইসলামী লিডার আব্দুল সোবহান এগেইনস্ট দেয়ার জেল সেন্টেন্সেস ওয়ার ডিক্লেয়ার এবেটেড বাই দ্য অ্যাপেক্স কোর্ট অ্যাজ দ্য কনভিক্টেড ডাইড। এবেটেড মানে কি বলেন, এবেটেড মানে কি, ওনারা হচ্ছে গিয়া মানে জেলে থাকা অবস্থায় মারা গেছেন, হ্যাঁ, আপিল হিয়ারিং এর শুনানি অপেক্ষায় ছিলেন, এই অবস্থায় এই 3 জন মারা গেছেন। এখন কোর্ট কি করছে, এবেটেড, এবেটেড মানে কি, আপিল ডিভিশন বলছে যে না তাহলে এই হিয়ারিং গুলো এবেট করা হলো, মানে কি, জলদি গুগল গুগল আপনারা শব্দগুলো শিখেন, আমি মুখে বলে দিলে আপনারা হচ্ছে ট্যাবলেট দিবেন, বলেন এবেট মানে কি, মামলাটা ডিসমিস করে দেওয়া স্যার। ইয়েস, ডিসমিসটা আর কি একটা ডাইরেক্ট শব্দ হয়ে গেল, যাই হোক ঠিক আছে, আপনার কনসেপ্টটা ঠিক আছে। তারপরে হচ্ছে কি আপনার মানে এখানে আবারও পরিসংখ্যান গুলো আমরা দিচ্ছি যে 41টা হয়েছে, তো আপনার মানে এরিয়া কি বলে আপনার মানে আপনার দাবারটি 41 কেসের ভিতরে 39 জন এখানে আপিল করতেন, মানে এরিয়া কি বলে তো সবাই দেখেন আপিলও করেন নাই। তো হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ ইন্টারন্যাশনাল ক্রাইম 2013 সালে একটা কি বলে আপনার মানে একটা আইন করে দেওয়া হয়েছিল সেটা। আচ্ছা, আপনাদের আর বোধ হয় সময় নাই, তো কি বলে আপনাদের, হ্যাঁ শেষ হয়ে যাবে, 1 মিনিটের কম সময় আছে। আচ্ছা, আইন একটা সংশোধন করে কি বলা হয়েছে যে 60 দিনের ভিতরে শেষ করতে হবে, কিন্তু 60 দিনের ভিতরে কি শেষ হয়েছে, এটা ব্যাখ্যা যখন চাওয়া হয় সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ খুবই চমৎকার বলছিল কমাই কেউ, তো হচ্ছে উনি বললেন এটা একটা হচ্ছে একটা নির্দেশনা, এটা কিন্তু ম্যান্ডেটরি না যে ফলো করতে হবে, যে একটা ডাইরেক্টিভ দিয়ে দিচ্ছে যে নির্দেশনা। ঠিক আছে, তো এইটাই, এই পর্যন্ত আপনাদের এই লেকচারটা থাকুক, ভেরি ইনফরমেটিভ, ভেরি ইনফরমেটিভ লেকচার। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন।